গায়ে হলুদ নারী পুরুষ একসাথে বিয়ের অনুষ্ঠান ওয়ালিমা, যেখানে নারী পুরুষ একসাথে একাকার হয়। আমাদের বর্তমান সমাজের প্রতিটি অনুষ্ঠানে, এমন সব অনুষ্ঠানে যেতে বাধা দেওয়ার কারণে প্রায় সময় আমার স্ত্রীর সাথে ঝামেলা হয়, যে কোনো মূল্যে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য। এই অবস্থায় আমার করণীয় কি? দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মহিলাদেরকে হেদায়াত করেন, যারা ফিতনার জায়গায়, যেখানে বেহায়া বেপর্দা হয়ে যেতে হবে, যেখানে অবাধ মেলামেশা নারী পুরুষ একাকার হয়ে যায়, যে সব অনুষ্ঠানে পাপ হয়, হারাম কাজ হয়, সেসব জায়গা থেকে পুরুষ নারী সকলকে বেঁচে থাকা অধিক দান করে। এইরকম জায়গায় উপস্থিত হওয়া হারাম, সেখানে অবস্থান করা হারাম। যদি অন্যায় প্রতিবাদ করতে পারেন তাহলে যাবেন, আর যদি প্রতিবাদ না করতে পারেন, অন্যায় বাধা না দিতে পারেন, চোখের সামনে অন্যায় কাজ হচ্ছে, নিজেও ফিতনায় হয়তো নিমজ্জিত হবেন অথবা অন্যায়ের উপর চুপ থাকতে হবে, তাহলে সেখানে উপস্থিত হওয়া, সেখানে অবস্থান করা হারাম। আল্লাহ কোরআনে কেন বলছেন, ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিল জালিমিন, উপদেশ আসার পরে জালেমের সাথে তোমরা বসবে না। বলছেন এক মহা ঝামেলা থেকে, ঝামেলা থেকে, ফিতনা থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ, যদি একটু এ বিষয়ে জানান। কারণ স্ত্রী সন্তান কোন শরীয়ত সম্মত নয়। আল্লাহ সকলকে হেদায়ত দান করুন, এমন কাজে অংশগ্রহণ করলে আমি গুনাহগার হচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকেও তৌফিক দান করেন, আপনার স্ত্রী পরিবারকে আল্লাহ হেদায়ত করেন, সকল মুসলিমকে আল্লাহ হেদায়ত করেন, যেন মুসলিম সমাজে এই রকমের পাপ, অশ্লীলতা, অন্যায় কাজ না হয়।